টাইগার থ্রি দেখতে বসে ভিলেনের উপর রাগ হওয়ার থেকে ভিলেনের বারবার প্রেমে পড়ে গেল প্রত্যেকটা দর্শক। কারণ ইমরান হাশমি এমন একটা চরিত্র বা সারা জীবন সে এমন কিছু ক্যারেক্টার করে এসেছে যেখানে দাঁড়িয়ে ইমরান হাশমির ওপর চট করে দর্শককুলের রাগ আসে না। তো টাইগার থ্রির সবথেকে বড় ধাক্কা লাগার জায়গা হয়ে গেছে ঠিক এই জায়গাটা। অন্তত এই যে চরিত্রটা, এই যে ভয়ানক একটা দুর্ধর্ষ ভিলেনের চরিত্রটা, এটা ইমরান হাশমিকে মনে হয় কাস্ট করাটা ঠিক হবে। কারণ এই স্পাই যে ইউনিভার্স ক্রিয়েট করা হয়েছে YRF, এটাতে আমি দেখছি খুব অদ্ভুতভাবে, মানে যদি আমি দেখি বলিউডের এ গ্রেড হিরো বলতে শাহরুখ খান, সলমান খান, হৃতিক রোশন, আমির খান, কারণ এদেরকে বলিউড অলওয়েজ এ গ্রেড মর্যাদা দিয়েছে, এদেরকে মূল স্পাইয়ের জায়গায় নিয়ে যাচ্ছে এবং কোথাও জন আব্রাহাম, ইমরান হাশমি বা অন্যান্য এদেরকে বি গ্রেড হিরোতে সেই সময় রেখে দেওয়া হতো, তো সেই হিরোদেরকে ভিলেনের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কেন ভাই, এই ইমরান হাশমি বার্ড অফ ব্লাড করেছিল শাহরুখ খানের মানে প্রোডাকশনের, রেড চিলিস এন্টারটেনমেন্টের আওতায়। যারা দেখেছেন তারা জানেন যে সেখানে ইমরান হাশমি নিজের রয় এজেন্টের ক্যারেক্টার করেছে এবং কি দুর্ধর্ষ ফাটিয়ে দিয়েছে। আমার অন্যতম ফেভারিট কিন্তু বার্ড অফ ব্লাড, যদিও অর্ধেক পাবলিকের মাথার উপর দিয়ে গেছিল, কারণ বার্ড অফ ব্লাডে এমন কিছু লোকাল ভাষা ইউজ করা হয়েছিল যেগুলো রীতিমতো রিভু দাশগুপ্ত, অর্থাৎ আমাদের টলিউডের বিখ্যাত পরিচালক বিরসা দাশগুপ্তের ভাই রিভু দাশগুপ্ত রীতিমতো ওয়ার্কশপ করিয়ে তৈরি করেছিলেন, এবং বার্ড অফ ব্লাড কিন্তু রিভু দাশগুপ্তের ডিরেকশন ছিল। তো সেখানে টাইগার থ্রিতে ইমরান হাশমিকে অ্যাজ এ ভিলেন খুব বেমানান লেগেছে, আর সলমান খানকে খুব বৃদ্ধ লেগেছে। এবং অদ্ভুত আরেকটা জিনিস টাইগার থ্রি দেখতে বসে যেটা রিয়েলাইজ করছিলাম, কারণ টাইগার ফ্র্যাঞ্চাইজি যখন স্টার্ট করেছিল কবির খান 2012 সালে আর শুট হয়েছিল 2010-11 সালে, সেই সময় রীতিমতো সলমান আর ক্যাটরিনার মধ্যে একটা মাখোমাখো সম্পর্ক ছিল, তাদের মধ্যে প্রেম ছিল এবং এই বোধহয় বিয়ে হয়, এই বোধহয় বিয়ে হয়, এরকম একটা ব্যাপার মানে চলছিল। ফলে তাদের সেই যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটাকে মাথায় রেখেই তৎকালীন ডিরেক্টররা খালি সলমান ক্যাটরিনাকে কাস্ট করতো, প্রচুর ছবি আছে সেই সময় সলমান ক্যাটরিনা। তো তার পরবর্তীকালে কবির খান টাইগার নিয়ে এলো, একথা টাইগার নিয়ে এলো। তো একথা টাইগার ব্লকবাস্টার হিট ছিল, কারণ সেই সময়টা ছিল সলমান খানের, প্রতি বছর সে বলে ব্লকবাস্টার দিত, রেডি, বডিগার্ড, একথা টাইগার, ওদিকে ওয়ান্টেড, পরপর 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 ব্লকবাস্টার দিয়েছে, মানে বলে 100 কোটি, 150 কোটি, 200 কোটি, 300 কোটি, 400 কোটি, আর এগুলো ব্যাপার না, এরকম একটা ব্যাপার সলমান খানের ছিল। তো তারপরে 2020 সুশান্ত সিং রাজপুতের যখন ঘটনা ঘটলো, সলমান খান সারা ভারতবর্ষের চোখে ভিলেন হয়ে গেল, তারপর থেকে সলমানের মার্কেট ডাউন হতে শুরু করলো। আর সেই মার্কেট ডাউন হতে 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 এমন একটা জায়গায় গেল যে টাইগার থ্রি দেখতে কিন্তু অর্ধেক লোক সলমানের জন্য যায়নি, কোথাও যেন পাঠানের ক্যামিও দেখার জন্য গেছে। এবং পাঠানের ক্যামিও, আহ, 15 মিনিটের জন্য শাহরুখ খান এলেন, মন জয় করলেন, চলে গেলেন, এবং ওই 15 মিনিট যেন হলে টিকে থাকা দায় ছিল। এই প্রথম দেখলাম সলমানের ফ্যানরা খুব গুটি কয়েকভাবে সলমানের এন্ট্রি, যখন মুখের মাফলারটা পড়ে গেল তখন সলমানের এন্ট্রিতে মুষ্টিমেয় কিছু সিটি হাততালি এসব পড়লো আর কি। কিন্তু যখন ঝুমে যে পাঠান বলটা যখন এসে ঢুকলো এবং হেলিকপ্টারে যখন বাবু ঢুকছেন, তখন শুরু হলো আপা মোর হলের হাততালি, চিৎকার এবং সিটি, কোথাও এটাই শাহরুখ খান। তো এক্স্যাক্টলি টাইগার থ্রি দেখতে বসে খুব ক্লিশে লাগছিল ভাই, গল্প কিন্তু দুর্ধর্ষ, এটা ঘটনা অসাধারণ, স্টোরি লাইন, স্ক্রিন প্লে দুর্দান্ত বানিয়েছে, কোথাও পাঠানের থেকে বেটার মনে হয়েছে আমার, টান টান। এবং ইমরান হাশমি মারাত্মক অভিনয় করেছে, হয়তো এটাও মানিশ শর্মা হয়তো ভেবেছিলেন যে ইমরান ছাড়া কেউ এই চরিত্রটা করতে পারবেন না, কারণ এখানে ভিলেনের রোলটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা পাঠানে অতটা, জন আব্রাহামের রোলটা অতটা ইম্পর্টেন্ট ছিল, কারণ ইমরানের এখানে রোলটার মধ্যে অনেক বেশি ম্যাচুরিটি দরকার ছিল, কারণ সে একাধারে এক্স আইএসআই এজেন্ট,
পরবর্তীকালে আইএসআই থেকে কোর্ট মার্শাল পাওয়া সে নির্বাসিত এজেন্ট, এবং তার পরবর্তীকালে সে মানে দেশদ্রোহী হয়ে ভারত বিদ্বেষী হয়ে সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইছেন, তো এর মধ্যে অনেকগুলো শেড ছিল, হয়তো সেই কারণেই ইমরান হাসমিকে সিলেক্ট করা হয়েছিল। এবং কোথাও সলমান খানের থেকে এই গল্প যেন চুরি করে নিল ইমরান হাসমি, কারণ পুরো গল্পের প্রেক্ষাপট, পুরো ক্যারেক্টারের শেডস, এভরিথিং, পুরো স্ক্রিন প্লে কোথাও যেন ইমরানকে অনেক 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 বেশি মাইলেজ দিয়ে গেল। তো টাইগার থ্রি অবশ্যই দেখুন, কারণ ওয়াইএফ ফ্র্যাঞ্চাইজি কিন্তু শেষে একটা ক্লু ছেড়ে গেছে, তারা কবিরকে ফিরিয়ে এনেছে অবশ্যই, এবং কবির অর্থাৎ ওয়ার এর হৃতিক রোশন, তিনিও তো ওয়াইএফ স্পাই ইউনিভার্সের মেম্বার, তো এরপরে ওয়ার সিরিজ আসছে, তো ওয়ার ফ্র্যাঞ্চাইজির পরের ছবি আসছে, কিন্তু তার সাথে সাথে টাইগার থ্রিতে যে প্রেক্ষাপটগুলো দেখিয়েছিল এবং কোথাও একটা পাকিস্তানের মধ্যে থেকেও পাকিস্তানের যে দুটো ভাগ, একদল ভারত বিদ্বেষী এবং একদল ভারত প্রেমী, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে বারবার রিফ্লেক্স করানো হয়েছে, বারবার দেখানো হয়েছে। এবং কোথাও ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স বা ওয়াইআরএফ মানে ইয়াশরাজ ফিল্মস একটা জিনিস ভেবেই নিয়ে যে ভাই পাকিস্তানেও ব্যবসা কিন্তু মানে করতে হবে, শুধু ইন্ডিয়াতে ব্যবসা করলে হবে না, শুধু গ্লোবাল বিজনেস করলে হবে না, পাকিস্তানেও কিন্তু বিজনেস চাই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাঠান এবং টাইগার থ্রি বা এর আগেও টাইগার জিন্দা হ্যায় বা তার আগেও একটা টাইগার, সব ক্ষেত্রেই কিন্তু পাকিস্তানের আইএসআইয়ের মধ্যেও, মিলিটারির মধ্যেও এবং গভর্নমেন্টের মধ্যেও এবং জনতার মধ্যেও দুটো ভাগ আমরা দেখতে পেয়েছি, একদল ভারতের চরমতম বিদ্বেষী এবং তাদেরকেও মারার জন্য আরেকজন সৎ পাকিস্তানি রয়েছে যারা ভারতের সাপোর্টে তাদেরকে মারছে। তো এটা একটা ফর্মুলা হয়ে গেছে, যেটা গদর টুতেও আমরা দেখলাম, যেটা আমরা ইয়েতেও দেখলাম, এবং হয়তো বাস্তবে এটাই সত্যি, কারণ পাকিস্তানে এখন অনেক বেশি নবজাগরণ ঘটছে ভারতের পক্ষে, ভারতের পক্ষে পাকিস্তানিরা এই চন্দ্র অভিযানের সময় আমরা দেখলাম পাকিস্তানিরা অনেক বেশি ভালো রিভিউ দিয়েছে যে ভারত পেরেছে, ভারতকে কনগ্রাচুলেশন, এবং সেটাই হয়তো বাস্তব, এবং সিনেমাতেও বারবার উঠে আসছে, খালি কিছু ভক্ত হয়তো চিৎকার করছে, কিছু ভক্ত, কোন ভক্ত বললাম বাকিটা আপনারা মানে জেনে নিন, দেখেন। তো যাই হোক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।